প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি নূর উত্তমান হিসাব বিজ্ঞান প্রভাষক মাতুল হাজী আব্দুল লতিফিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আশা করি এই করোনা মহামারী দুর্যোগের মধ্য দিয়েও তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এবং বাসায় অবস্থান করছো এই করোনা দুর্যোগের মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারতাছি না ফেস টু ফেস কথা বলতে পারতাছি না তবু আমাদের পাঠদান থেমে থাকবে না সেই আশা রেখে আমরা অনলাইন ব্যবস্থার মাধ্যমে তোমাদেরকে কিছু পাঠ দেওয়ার ব্যবস্থা করতেছি সেই প্রেক্ষিতেই আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই থেকে তৃতীয় অধ্যায়ের নগদ প্রবাহ বিবরণী এই অধ্যায়টি থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব তাহলে আসো আমরা শুরু করি প্রথমে আমরা সবাই জানি প্রতিটি প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন হয়ে থাকে দৈনিক তার ভিতরে বেশিরভাগ লেনদেনই নগদে হয়ে থাকে এর ভিতরে কিছু লেনদেনে নগদ অর্থের আগমন ঘটে কিছু লেনদেনের ফলে নগদ অর্থের বহির্গমন ঘটে থাকে এই নগদ অর্থের আগমন নির্গমন নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী অর্থাৎ যেই লেনদেনের ফলে নগদ অর্থ প্রতিষ্ঠানের অভ্যন্তরে আসে সেটাকে বলে নগদ অর্থের আগমন যেই লেনদেনের ফলে নগদ অর্থ প্রতিষ্ঠানের বাইরে চলে যায় তাকে বলে নগদ বহির্গমন আসলে নগদ প্রবাহ কি এই অর্থের আগমন নির্গমন এর জন্য যে প্রবাহ সৃষ্টি হয় সেটাকে বলা হয় নগদ বহিঃপ্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 7 অনুযায়ী যে বিবরণীর মাধ্যমে এই নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে বিশ্লেষণ করে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী এই নগদ প্রবাহ বিবরণী বা নগদ অর্থের যে লেনদেন এটিকে তিনটি কার্যাবলীতে বিভক্ত করা হয়ে থাকে এই কার্যাবলীগুলো বা ভাগগুলো হচ্ছে এক পরিচালন কার্যাবলী বা পরিচালন কার্যক্রম দুই বিনিয়োগ কার্যাবলী বা বিনিয়োগ কার্যক্রম বিনিয়োগ তিন হচ্ছে অর্থায়ন কার্যাবলী বা অর্থ সংস্থান কার্যাবলী এখন আমরা একে একে তিনটা কার্যাবলী সম্পর্কে যদি জানতে চাই পরিচালন কার্যাবলী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যে মুনাফা জাতীয় লেনদেনগুলো হয়ে থাকে অর্থাৎ আয় ব্যয় সংশ্লিষ্ট যে লেনদেন সেগুলো থেকে উদ্ভূত যে নগদ অর্থের আগমন নির্গমন হয় তা নিয়ে আমাদের সৃষ্টি হয় পরিচালন কার্যাবলী একটা প্রতিষ্ঠানের সর্বাপেক্ষা বেশি লেনদেন হয়ে থাকে পণ্য বিক্রয় বাবদ প্রাপ্তি অথবা সেবা বাবদ প্রাপ্তি এবং এই মুনাফাজিত আয় করতে যায় যে ব্যয় হয় বেতন প্রদান মজুরি প্রদান ভাড়া প্রদান বা অন্যান্য মুনাফাজাত যে লেনদেনগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে হয়ে থাকে আমাদের পরিচালন কার্যাবলী দুই আছে বিনিয়োগ কার্যাবলী বিনিয়োগ বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা স্থায়ী সম্পদের যে লেনদেন হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যাবলীর আওতাভুক্ত স্থায়ী সম্পদ বলতে যন্ত্রপাতি আসবাবপত্র দালান কোটা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই সম্পর্কে যে অর্থের আগমন নির্গমন হয়ে থাকে সেগুলো হচ্ছে বিনিয়োগ কার্যাবলীর আওতাভুক্ত এরপরে হচ্ছে অর্থ সংস্থান কার্যাবলী এই অর্থ সংস্থান কার্যাবলী হচ্ছে মূলধন কাঠামো সংশ্লিষ্ট যে লেনদেন বা আদান প্রদান হয়ে থাকে মূলধন কাঠামো বলতে দীর্ঘমেয়াদী দায় এবং শেয়ার মূলধন সম্পর্কে যে অর্থের আগমন নির্গমন ঘটে থাকে এই সংশ্লিষ্ট যে কার্যক্রম হয়ে থাকে সেগুলো হচ্ছে অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী তবে আমরা নগদ প্রবাহ বিবরণীকে তিনটি ধাপে বিভক্ত করতে পারি বা তিনটা কার্যাবলীর মধ্যে বিভক্ত করতে পারি কার্যক্রমগুলো কী কী হচ্ছে পরিচালন কার্যাবলী বিনিয়োগ কার্যাবলী এবং অর্থায়ন কার্যাবলী এবার আসলে নগদ প্রবাহ বিবরণী কীভাবে প্রস্তুত করার বা পদ্ধতিটা কী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি রয়েছে দুটি নগদ প্রবাহ বিবরণী পদ্ধতি এক
করি দুই পরোক্ষ পদ্ধতি এই দুইটা পদ্ধতি রয়েছে একটা প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি এই দুই পদ্ধতির ভিতরে শুধু একটি মাত্র ডিফারেন্স হচ্ছে তিনটা কার্যবলীর মধ্যে পরিচালন কার্যবলীতে প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি আলাদা আলাদাভাবে আলাদা নিয়মে প্রস্তুত হয় কিন্তু নিয়োগ কার্যবলী এবং অর্থ সংস্থান কার্যবলী দুই পদ্ধতিতে একইভাবে উপস্থাপন করা হয় প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ অর্থের আগমন যে সেবা বিক্রয় বা পণ্য বিক্রয় ফলে নগদ অর্থের আগমন ঘটে সেই আগমন থেকে সরাসরি এ প্রেক্ষিতে যে ব্যয়গুলো হয়ে থাকে যে অর্থে নির্গমন হয়ে থাকে প্রাপ্তি থেকে প্রদানটা বিয়োগ করেই নিট নগদ প্রবাহ নির্ণয় করা হয়ে থাকে কিন্তু পরোক্ষ পদ্ধতিতে এই নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের পদ্ধতিটা একটু আলাদা এক্ষেত্রে নিট মুনাফা থেকে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা নিট মুনাফার ভিতরে যে অনগদ কার্যক্রমগুলো অন্তর্ভুক্ত হয়েছে অনগদ কোনো আয় যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে সেটাকে বিয়োগ করতে হয় অনগত কোনো ব্যয় অন্তর্ভুক্ত থাকলে সেটিকে যোগ করে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম নিট নগদ প্রবাহ নির্ণয় করা হয়ে থাকে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস অনুসারে প্রত্যক্ষ পদ্ধতি আমাদের সিলেবাসের আওতাভুক্ত নয় সেজন্য শুধু পরোক্ষ পদ্ধতির চারটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব পরোক্ষ পদ্ধতিতে কীভাবে নগদ প্রবাহ বিবরণ প্রস্তুত করা হয় তার একটি তালিকা আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি থাকবে নগদ প্রবাহ বিবরণী নগদ প্রবাহ বিবরণী তারপরে তারিখ থাকবে গঠন হবে বিবরণ টাকা তারপরে আমাদের তিনটি কার্যক্রমের প্রথম যে কার্যক্রম শুরু হবে সেই কার্যক্রমের নাম লিখতে হবে এক নম্বর দিয়ে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ লেখা এখন শুরু হবে প্রথমে পরিচালন কার্যক্রমের মধ্যে সর্বপ্রথমে যায় নিট মুনাফা সরাসরি দ্বিতীয় করে টাকা বলে এখন এই নিট মুনাফার সাথে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে সেটা তোমাকে লিখে নিতে হবে পরিচালন কার্যকরণের সাহায্যে মুনাফাকে নগদে রূপান্তরের প্রয়োজনীয় সমন্বয় এবার প্রয়োজনীয় সমন্বয়গুলো আমরা করব সেই সমন্বয়ের ভিতরে প্রথম থাকবে চলতি সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি পেলে টাকা হ্রাস পায় কারণ আমরা যখন সম্পদ অর্জন করি বিনিময়ে নগদ টাকা আমাদের বহিঃপ্রবাহ ঘটে এজন্য সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস হবে আর মাইনাস থেকে আমরা ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করব আর যদি সম্পদ হ্রাস পায় চলতি সম্পদ হ্রাস হ্রাস পেলে যোগ হবে
তারপরে চলতি দায় চলতি দায় বৃদ্ধি করলে যোগ হবে চলতি দায় হ্রাস দায় হ্রাস পেলে মাইনাস হবে এরপরে আমাদের নিক গুণাগুণ সাথে অনবদ যে লেনদেন সমন্বয় হয় অপচয় অবলোপন এগুলো নিক গুণাগুণ সময় আমরা বিয়োগ করি যেহেতু অনবদ ছিল এজন্য নগদের রূপান্তরের জন্য সেটা যোগ হবে অপচয় অথবা অবলোপন তারপর স্থায়ী সম্পদ বিক্রি করার ফলে যে মুনাফা হয় বা যে ক্ষতি হয় সেটা অনগত লেনদেন হিসাবে গণ্য হয়ে থাকে কারণ স্থায়ী সম্পদ বিক্রয়ের টাকা বিনিয়োগ কার্যক্রমে যাবে এই জন্য অনগত লেনদেন হিসাবে এর মুনাফাটা নিক মুনাফা থেকে হ্রাস পাবে আর যদি ক্ষতি হয় তাহলে সেটা যোগ করতে হবে তবে পরবর্তী এন্ট্রি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা মুনাফা হলে মাইনাস হবে স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি হলে যোগ হবে এটুকু হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রমের সাহায্যে নিক মুনাফাকে নগদে রূপান্তরের সমন্বয় কি কি সমন্বয় আসবে চলতি সম্পদ বৃদ্ধি চলতি সম্পদ হ্রাস চলতি দায় বৃদ্ধি চলতি দায় হ্রাস অপচয় অথবা অবলোপন স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা অথবা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি এবার এই লেনদেনগুলোকে আমরা একসাথে যোগ করব যোগগুলোকে যোগ করে বিয়োগগুলো বাদ দেবো তারপরে একটা রেজাল্ট চলে আসবে পজিটিভ বা নেগেটিভ যাই আসুক এই জন্য লেখার পরে যদি পজিটিভ হয় ওপর রেজাল্টের সাথে যোগ করবা নেগেটিভ হইলে ওপর রেজাল্টের সাথে এর নাম পরিচালন কার্যক্রম হতে নিম্নগত প্রভাব পরিচালন কার্যক্রম হতে নিম্নগত প্রভাব তাহলে একটু পার্থক্য দেখো উপরের লাইনে শুরু এবং লাইনটা শেষ কার্যক্রমের শুরুতে ছিল পরিচালন কার্যক্রম মধ্যে নগদ প্রবাহ আর শেষ হচ্ছে পরিচালন কার্যক্রম মধ্যে নিট নগদ প্রবাহ এই নিট শব্দটা শুধু অতিরিক্ত লেখা হয়েছে শুরুতে নিট থাকবে না শেষে নিট থাকবে এটুকুই পার্থক্য গেল আমাদের এক নম্বর কার্যক্রম এরপর আমাদের দ্বিতীয় কার্যক্রম মুছে দিই দ্বিতীয় কার্যক্রমটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা বিনিয়োগ কার্যাবলী সময় জেনেছিলাম বিনিয়োগ কার্যক্রমের ভিতরে থাকে স্থায়ী সম্পদ থেকে যে অর্থের আগমন এবং নির্গমন হবে সেটা স্থায়ী সম্পদ ক্রয় করলে অর্থের নির্গমন ঘটে স্থায়ী সম্পদ যদি বিক্রি করি তাহলে অর্থের আগমন ঘটে এই জন্য যে বিনিয়োগ কার্যক্রমের আইটেম এই দুইটি স্থায়ী সম্পদ ক্রয় স্থায়ী সম্পদ বিনিয়োগ সেক্ষেত্রে তোমাদের জেনে রাখা ভালো বিনিয়োগ স্থায়ী সম্পদের আওতাভুক্ত কারণ বিনিয়োগকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্থায়ী সম্পদের আওতাভুক্ত তাহলে আমাদের এই জায়গায় আসলে বিনিয়োগ অথবা স্থায়ী সম্পদ ক্রয় বিনিয়োগ অথবা স্থায়ী সম্পদ সেক্ষেত্রে হয়তোবা অঙ্কের ভিতরে সরাসরি লেখা থাকে না যে স্থায়ী সম্পদ তোমরা হয়তোবা পাবা বিনিয়োগ নামে এনটি পাবা আসবাবপত্র ক্রয় আসবাবপত্র বিক্রয় যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি বিক্রয় দালান কোটা ক্রয় দালান কোটা বিক্রয় অন্য কোম্পানির শেয়ার ক্রয় বা অন্য কোম্পানির শেয়ার বিক্রয়
কিভাবে লেখা থাকবে সেই লেখাগুলো থেকে তোমাদের ধরে নিতে হবে কোনটা স্থায়ী সম্পদ যদি স্থায়ী সম্পদ ক্রয় হয় তাহলে মাইনাস হবে স্থায়ী সম্পদ বিক্রয় হলে প্লাস হবে এবারে এই দুইটাকে যোগফল করে তুমি এই জায়গায় নিয়ে আসবে ফিরে দাও না পজিটিভ বা নেগেটিভ যে কোনটা আসতে পারে যদি পজিটিভ ফিগার আসে এভাবেই থাকবে নেগেটিভ ফিগার আসলে ব্র্যাকেট দিয়ে নেগেটিভ মার্কিং করবে আর এই জায়গায় লিখে নিতে হবে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ অথবা ব্যবহার যদি প্লাস ফিগার আসে তাহলে প্রবাহ আর যদি মাইনাস ফিগার আসে তাহলে ব্যবহার তাহলে চলে গেল আমাদের দ্বিতীয় কার্যক্রম বিনিয়োগ কার্যক্রম হচ্ছে নগদ প্রবাহ এরপরে রয়েছে আমাদের তৃতীয় অর্থাৎ সর্বশেষ ধাপ সেই ধাপের নাম হচ্ছে অর্থায়ন কার্যক্রম মধ্যে নগদ প্রবাহ তিন নম্বর ধাপ অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ এই অর্থায়ন কার্যক্রমে বা অর্থসংস্থান কার্যাবলীর আওতাভুক্ত কি রয়েছে আমরা শুরুতেই বলছিলাম অর্থসংস্থানের আওতাভুক্ত হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং শেয়ার মূলধন অর্থাৎ মূলধন কাঠামো পরিবর্তন ঘটে এরকম লেনদেনের ফলে যে নগদ অর্থের আগমন বা নির্গমন ঘটবে সেটা হচ্ছে অর্থসংস্থান কার্যক্রমের আওতাভুক্ত তার সেই মূলধন কাঠামোটি রয়েছে কি দীর্ঘমেয়াদী দায় বা ঋণপত্র এবং শেয়ার মূলধন এবং এই শেয়ার মূলধন সংশ্লিষ্ট লেনদেন যেমন লভ্যাংশ তাহলে আমরা সেটাকে চারটা আওতায় আনতে পারি দুইটার কথা প্রথমে আনতে পারি লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদান এই লভ্যাংশ প্রদান করে নগদ অর্থে নির্গমন ঘটে এই জন্য মাইনাস এরপর করতে পারি শেয়ার অথবা ঋণপত্র ক্রয় করলে বা পরিশোধ করলে ক্রয় বা পরিশোধ করলে টাকা চলে যেত না মাইনাস আবার লিখতে পারি শেয়ার বন্ড বা ঋণপত্র ইস্যু অথবা বিক্রয় ইস্যু বা বিক্রয় করলে যোগ হবে এছাড়া আমাদের আসতে পারে ট্রেজারি স্টক ট্রেজারি স্টক কিন্তু নিজের কোম্পানির শেয়ার নিজে ক্রয় করলে সেটাকে ট্রেজারি স্টক বলা হয় সেটা অর্থায়ন কার্যক্রমের আওতাভুক্ত হবে এটাকে আমরা যদি যোগ করি তিনটাকে একসাথে যোগ করলে এর নাম আসলো অর্থায়ন কার্যক্রম অর্থায়ন কার্যক্রম হবে নিট নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম নিট নগদ প্রবাহ অথবা ব্যবহার যদি রেজাল্টটা পজিটিভ থাকে তাহলে হবে প্রবাহ আর রেজাল্টটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে হবে ব্যবহার এটা আমাদের তিনটা কার্যক্রম এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই তিনটা কার্যক্রম আমরা আলাদা আলাদাভাবে নগদ অর্থের আগমন বা নির্গমন পেয়ে গেলাম নিট নগদ অর্থের আগমন ঘটলো না নির্গমন ঘটলো এখন তিনটা কার্যক্রমকে একসাথে করে যোগ করলে আমরা পেয়ে যাব প্রতিষ্ঠানের টোটাল নিট নগদ অর্থের আগমন হইল নাকি নির্গমন হইল এবার তিনটা কার্যক্রমকে একসাথে যোগ করবো তিনটা কার্যক্রমকে একসাথে যোগ করার যে রেজাল্ট আসলো এর নাম হচ্ছে নিট নগদ বৃদ্ধি অথবা হ্রাস যদি পজিটিভ আসে তাহলে লিখবা বৃদ্ধি আর যদি নেগেটিভ ফিগারে চলে আসে তাহলে লিখবো হ্রাস এই পজিটিভ বা নেগেটিভ ফিগার যাই আসলো নিট নগদ বৃদ্ধি বা হ্রাস এর সাথে আমাদের প্রারম্ভিক নগদ তহবিল রয়েছে প্রারম্ভিক হাতে নগদ যেটাকে বলা হচ্ছে সেটা যোগ করলে পেয়ে যাবো প্রতিষ্ঠানের সমাপনী নগদ উদ্ধৃত কত টাকা রয়েছে তবে সেটার সাথে আমরা যোগ করবো যোগ প্রারম্ভিক নগদ তহবিল প্রারম্ভিক নগদ
এই প্রারম্ভিক নগদ তহবিল যোগ করার পরে যেটা থাকবে তার নাম হচ্ছে সমাপনী নগদ তহবিল সমাপনী নগদ তহবিল বা সমাপনী নগদ উদ্বৃত্ত এরপরে দুইটা সমান্তরাল দাগ দিয়ে ক্লোজ করে দিলাম এই পর্যন্ত হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী তালিকা তাহলে আমরা কি পেলাম নগদ প্রবাহ বিবরণী মাধ্যমে তিনটা কার্যক্রমের কাজ করার পরে তিনটা কার্যক্রমকে একসাথে যোগ করে নিট নগদ ওই বছরে বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল তার সাথে প্রারম্ভিক হাতে নগদ যোগ করার ফলে আমরা জানতে পারবো সমাপনী নগদ উদ্বৃত্ত কত টাকা আসলো এর ফলে আমরা আরেকটা জিনিস জানতে পারবো যে আমাদের প্রতিষ্ঠানের যে নগদ উদ্বৃত্ত রয়েছে সেটা কি সঠিক রয়েছে নাকি এর ভিতরে কোনো কারচুপি হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো সহযাত্রী করে থাকে সেটাও আমরা ধরতে পারি এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের মাধ্যমে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের চার্ট দেওয়া হলো আগামী দিন থেকে আমরা ট্রাই করব এই তালিকার মধ্য থেকে গাণিতিকভাবে অঙ্ক করার জন্য যাতে আমরা সেই কাজটা সুচারুভাবে করতে পারবি সেই জন্য তোমরা সবাই আজকে তালিকাটাকে বারবার রিভিশন করবে খাতায় লিখবে আর মুখস্থ করার চেষ্টা করবে আল্লাহ হাফেজ আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আবার কথা হবে